ও জুবিল্লাহ মিনা শাহতানুর রাজিম বিসমিল্লাহ রহমানির রহমান মাই অল বেবিজ হাউ আর ইউ হোক আই থিঙ্ক মাই অল বেবিজ আর ফাইন অ্যান্ড সেফ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম আক্তার মুক্তা টিচার অফ ইংলিশ ভার্সন লাইট ফেয়ার স্কুল শাহজাদপুর ক্যাম্পাস নাও আই এম টেকিং ইউর বাংলা ক্লাস ওকে এভরি টেক আউট দিস ওয়ার্কশিট আমরা আমরা কি ওয়ার্কশিট টু পুরোপুরি আমাদের শেষ হয় নাই কিন্তু আমরা ওয়ার্কশিট থ্রিতে কেন চলে আসছি জানো কারণ আমাদের এমটি এক্সাম আমাদের এম টি এক্সাম অক্টোবরের ফার্স্ট উইক অর সেকেন্ড উইকে হবে ঠিক আছে তাহলে আমরা এমটির জন্য আগে প্রিপারেশন নিব দেন উই কি কভার ফিল আপ অল দ্য ওয়ার্কশিট ওকে আমরা অ্যানুয়ালের একদম ফাইনাল এক্সামের আগে আমরা আবার সব কিছু কী করবো রিপিট করবো ঠিক আছে তাহলে তোমরা আজকে মিসের সাথে সাথে ওয়ার্কশিট থ্রি নিয়ে নিবে ওয়ার্কশিট থ্রি এভরি টেক আউট উইথ মি বাংলা ওয়ার্কশিট থ্রি ওকে দিস ইজ ইওর অ্যানুয়াল ওয়ার্কশিট দেখো তো আমাদের এটা কি আমাদের এটা চিনি আমরা দিস ইজ সিলেবাস সিলেবাসে কী কী আছে দেখি দেখো তো সিলেবাসে বার্ষিকে কী কী আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে তাহলে বার্ষিকের এই অ্যানুয়ালের এমটিতে কী কী আছে দেখি তো আমরা এমটিতে আছে শূন্যস্থান পূরণ আছে ব্যঞ্জন বর্ণ দিয়ে দুইটি করে শব্দ গঠন আর ব্যঞ্জনবর্ণ লেখা এই তিনটা আমাদের কি হবে পনেরো মার্কের তোমাদের লিখতে হবে আর মৌখিক কি থাকবে সাতটি পশুর নাম ছড়া মজার দেশ আর সাধারণ জ্ঞান থাকবে ঠিক আছে আমরা অ্যানুয়াল এমটির আগে আমরা সুন্দর করে সবটা মেমোরাইজ করে নেবো ঠিক আছে তাহলে আজকে আমরা পড়বো টুডে উই রিড ব্যঞ্জনবর্ণ লিখো ঠিক আছে আজকে আমরা এটা পড়ব ব্যঞ্জন বর্ণ লেখো ঠিক আছে আর মৌখিক পড়বো সাতটি পশুর নাম তাহলে আজকে আমরা দুইটা টপিক কমপ্লিট করব ঠিক আছে তাহলে দেখো তো হোয়েন ইউ রিড অ্যাট ফার্স্ট উ হ্যাভ টু সে বিফোর স্টাডি দোয়া এভরি ওয়ান সে উইথ মি রব জিদনি ইলমা রববি জিদনি ইলমা মিনস ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ আমাদের আল্লাহ সাহায্য না করলে কি আমরা কেউ মেমোরাইজ করতে পারবো নো তাহলে দেখো তো আমাদের এই এটা আমাদের নতুন ওয়ার্কশিট তাই না আমরা সবাই স্কুল থেকে কালেক্ট করে নিয়েছি ইনশাআল্লাহ এখন সবাই মিসের সাথে সাথে মিচ যেটা ওপেন করবে সেটাও তোমরা ওপেন করবে আগে কি আছে দেখো তো কী আছে স্বরবর্ণ আছে এটা কি আছে স্বরবর্ণ পড়ো ও লিখো তাহলে আমরা আগে কি করবো স্বরবর্ণগুলো আর একবার একটু রিপিট করে নিই ঠিক আছে অ দিস ইজ অ আ দীর্ঘ দীর্ঘই রস্য দীর্ঘ এ ও ও তাহলে আমার বেবিরা এগুলো সব পারে তাই না তারা শব্দ তৈরি করতে পারে আর কি বর্ণগুলো তো পারবেই কারণ এই বর্ণগুলো দিয়ে আমার বেবিরা শব্দ অলরেডি তৈরি করেছে ওকে টার্ন ওভার পেজ ফোর দেখো তো পেজ ফোর ওপেন করবে এখন এখানে আমরা স্বরবর্ণগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে আমি আজকে স্বরবর্ণ তোমাদেরকে লিখে দিব না তোমরা প্র্যাকটিস করবে মেনশন ডেট সেভেন্টিন নাইন টোয়েন্টি দিস ইজ ইউর হোমওয়ার্ক স্পেস মিস আজকে কিচ্ছু লিখে দেবো না এখানে কীভাবে লিখবে বলো তো আমি একটা শুধু দেখিয়ে দেবো ঠিক আছে এখানে কীভাবে লিখবে বেবিরা অ এখানে কীভাবে লিখবে অ এখানে লিখবে কি আ দীর্ঘ দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও ও তাহলে ব্ল্যাঙ্ক শেপটা কি সবাই ফিল আপ করে ফেলবে মিস যেভাবে করছে ঠিক আছে এভাবে সব কিছু অ আ রসই দীর্ঘই রশু রি এ ওই ও ও আমার বেবিরা এটা সবাই পারে দেন আমরা নেক্সট পেজে চলে যাব এভরিওয়ান ওপেন টার্ন ওভার ফাইভ পেজ এব টার্ন মি ফাইভ পেজ দেখো তো ফাইভ পেজে কি আছে ফাইভ পেজে আছে ব্যঞ্জন বর্ণগুলো তাহলে আমরা যে একটু আগে পড়লাম যে আজকে আমাদের লেসন টপিক থাকবে ব্যঞ্জন বর্ণগুলো পড়ো ও লিখো কারণ এটা আমাদের এমটিতে আসে এটা এটা আমরা যদি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণ লিখতে পারি তাহলে আমরা কত মার্ক অ্যাচিভ করতে পারবো জানো ফাইভ মার্ক তাহলে আমরা ফাইভ মার্ক অবশ্যই সবাই অ্যাচিভ করব ঠিক আছে তাহলে এভরি ওয়ান রিড উইথ মি ওকে ক খ গ ঘ এটা কি ও চ বর্গীয় জ ট মধ্যন্য দন্দন্য, প ফ ব ভ ম অন্ত্য র ল তালেবাসা পেট হ, র, অর অন্তস্থ হসনত্তা অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দ তাহলে এরা তোমরা এটা সবাই পারো তাই তো তাহলে এটা তোমরা ভালো করে পড়ে লিখবে দেখো তো এভ্রিওন টার্ন ওভার পেজ সিক্স এভ্রিওন টার্ন ওভার পেজ সিক্স সিক্স এখানে কি আছে ক থেকে মর্ধন্য পর্যন্ত লিখতে হবে দেন আসে সেভেন পেজে কি আসে সেভেন পেজে আসে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে হবে তাহলে আমরা আরেকটা পেজে চলে যাই এভ্রিওন ওপেন এইট পেজ এইট পেজে কী করবো লিখবো ঠিক আছে আমরা এইট পেজে সবাই লিখবো এখন তাহলে এখানে এভরিওান মেনশন হোম ডেজ ডেট সেভেন্টিন নাইন টোয়েন্টি এখানে তোমরা কি করবে হোমওয়ার্ক করবে ঠিক আছে এভরিওান ওপেন এইট পেজ অ্যান্ড ফিল আপ উইথ মি তাহলে মিসের সাথে সাথে সবাই ফিল আপ করে ফেলবে ঠিক আছে এখানে কি লিখবো বলো তো প্রথমে কি লিখতে হবে উই কাইট হেয়ার এখানে কি লিখব কি লিখব কি লিখব ঘ এখানে কি লিখব ও ওতে কি হয় ব্যাং হয় তোমরা কি জানো এই প্রত্যেকটা বর্ণ বন্ধুর কি আছে যে নাম আছে সেই নামে না ডাকলে ওরা খুব কষ্ট পায় তুমি যদি অন্য নামে ডাকো তাহলে তোমাকে যদি আমি অন্য নামে ডাকি তোমার কষ্ট লাগবে না তেমনি প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণরাও ওদের একটা একটা করে নাম আছে যেমন এর নাম ক এর নাম খ এর নাম গ এই বন্ধুর নাম ঘ এই বন্ধুর নাম ও দেন দেন কি লিখবো চ উই রাইট হেয়ার চ দেন উই রাইট হেয়ার

দ ডেনাইটার দ দেন ধ দেন ওই রাইটার মধ্যন্য দেন ত দেন রাইটার থ দেন দ ধ ত দ ধ এখানে কি হবে ত থ দ ধ দন্তন্য দেন প উই প দেন ফ উই ফ রাইট উইরাইচার ব উই ব দেন ভ তাহলে এখানে কি করবে ভ দেন মো দেন এখানে কি লিখব মো আমরা যদি এই পুরাটা ফিল আপ করতে পারি তাহলে আমরা কত মার্ক অ্যাচিভ করতে পারবো বলো তো ফাইভ মার্কস তাহলে তোমরা সবাই নেক্সটে মো দেন এখানে কি লিখব অন্তর্য দেন র দেন ল রেবাস পেটকাটা মধ্য দন্তস্য অন্তস্ত হসনাত্ম অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দ্র তাহলে এখানে কি করবে তোমরা ফিল করে ফেলবে আমি আই হোপ আন্ডারস্টুড দিস টপিক সুন্দর করে আমার বেবিদের হ্যান্ড রাইটিং টু মাস নাইস তাহলে এভাবে ফিল করে ফেলবে অবশ্যই সবাই এমটিতে ফাইভ মার্ক অ্যাসিভ করবে ওকে দেন আজকে আমরা কি আরেকটা টপিক আমাদের কি আছে বলো তো আমরা যে পশু সাতটি পশুর নাম পড়বো ঠিক আছে এভ্রিওন ওপেন থার্টি থ্রি পেজ এভ্রিওান ওপেন উইথ মি থার্টি থ্রি ওপেন থার্টি থ্রি দেখো তো মিস এখানে কী করেছে মিস আজকে শেখাবে কি পশুর নাম এখানে কয়টা পশু আছে সাত কয়টি পশু আছে দশটা পশু আছে কিন্তু তো আমাদের সিলেবাসে কয়টা আছে সাতটি পশুর নাম শিখতে হবে উই মেনশন হেয়ার ডেট সেভেনটিন নাইন টোয়েন্টি দেখো তো আমরা যে যে আমরা যে যে পশুগুলোর নাম শিখবো সেখানে যদি আমরা মার্কিং করে নিই দেখো তো এখানে ওয়ান লিখেছি বাঘ টু সিংহ থ্রি হাতি ফোর ঘোড়া ফাইভ গাধা সিক্স গরু সেভেন ছাগল এইট ভেড়া তাহলে মিসের সাথে সাথে যদি আমরা রাইমস আকারে পড়ি তাহলে কি হবে আমাদের মেমোরাইজ করতে খুব ইজি হয়ে যাবে দেখো তো আমরা এভাবে পড়ব বাঘ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া তাহলে এভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি মেমোরাইজ হয়ে যাবে ওকে এভরিওয়ান রিসাইড উইথ মি बाघ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া बाघ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া তাহলে এভাবে যদি তোমরা মিচের সাথে সাথে পড়ো এভাবে রাইম সাকারে পড়লে আই হোপ আমি আশা করি তোমাদের মেমোরাইজ করতে খুব ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে মিসকে অডিও রেকর্ডের সাতটি পশুর নাম ঠিক মিস যেভাবে শেখালো বাঘ সিংহ হাতি ঘোড়া গাধা গরু ছাগল ভেড়া এভাবে মিসকে শোনাবে ঠিক আছে কালকে মিসকে আজকে মিসকে অবশ্যই শোনাবে এভাবে আর কি ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দ্র লিখে ফিল করবে ঠিক আছে তাহলে আমরা এমটিতে ফাইভ মার্কস অ্যাসিভ করতে পারবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ নম্বর টুডে B7 keep oil